গুড মর্নিং জশ, আমি সন্তোষ দত্ত, ইনস্ট্রাক্টর অফ কার্সন স্টেবল অফ গভর্নমেন্ট আই ট্রেনিং ইনপুর রানিং আন্ডার পিডি। তো আজকে ডেটে যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সেকশনাল এলিভেশন অফ এ স্টেপ ফাউন্ডেশন। ঠিক আছে, আমরা স্টেপ ফুটিং করেছিলাম, স্টেপ ফুটিং এর ড্রয়িং করেছিলাম, আজকে আমরা করব স্টেপ ফাউন্ডেশনের ড্রয়িং। ওকে, তো এখানে যে ডাটাগুলো যে আছে, আমার যে প্রথমে যে ডাটাটা আছে সেটা হচ্ছে উইথ অফ কংক্রিট পুটিং, যদি ধরি আমি ডেটটা পরে আছে, ডেটটা উপরে দেওয়া আছে, কিন্তু আগে আমি উইথ অফ কংক্রিট পুটিং, কংক্রিট পুটিং এর যে উইথ চওড়া যেটা আছে সেটা হচ্ছে 1200 mm। ওকে, তারপর আমি ডেপথ গভীরতা, গভীরতা হচ্ছে 300 mm। ওকে, এবার ওভাল, ওভাল ল্যাব বলতে কি বলছে, একটার উপর আর একটা ওভাল ল্যাব হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওভাল ল্যাব, একটার সাথে আর একটা জয়েন হয়ে আছে, এই ধরনের মানে একটার উপর আর একটা আছে, কোন একটা যে কংক্রিট আছে তার এইচ থেকে তারটা 10% সাথে অন্য একটা কংক্রিট 10% ওভাল ল্যাব হয়ে আছে, এটা হচ্ছে ওভাল ল্যাব। সে ওভাল ল্যাব বলতে এখানে বলছে ওভাল ল্যাব সেটা হচ্ছে 300 mm। ওকে, নেক্সট ইজ এভারেজ ডেপথ অফ ফাউন্ডেশন ফ্রম গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে আমার ফাউন্ডেশনের ডেপথ সেটা এভারেজ সেটা গড় হচ্ছে 500 mm। ওকে, এবার যেটা বলছে ড্র স্লোপ গ্রাউন্ড, এটা স্লোপ গ্রাউন্ড ড্র করতে হবে, আর কি করতে হবে, ড্র কংক্রিট ফুটিং ইন স্টেপ ম্যানার, স্টেপ ম্যানার, স্টেপ যেমন সিরিজ স্টেপ দেখে, তো আমি সিরিজ স্টেপ দেখায় এই সিমিলার টাইপে স্টেপ ম্যানারে আমার কংক্রিটটা কংক্রিটের পুটিংটা করতে হবে। নেক্সট হচ্ছে কংক্রিটটা সেকশনাল এলিভেশন, তারপর সেকশনাল এলিভেশন কংক্রিট করতে হবে। তো ঠিক আছে, লেটস আমরা এবার ড্রয়িংটা স্টার্ট করব। ওকে, যে ছবিটা আঁকছি তো এটা একটা কংক্রিট, আমি যদি এর উইথ টুয়েলভ হান্ড্রেড এম এম, ওকে, এর উইথ ডেপথ থ্রি হান্ড্রেড এম এম। ওকে, এবার কি হচ্ছে ওভাল ল্যাব কি হবে একটু দেখে নিচ্ছি, দেখো এইভাবে এখানে যে ওভাল এই যে এটা কত, এটা হচ্ছে 300 mm। ওকে, এটা 1200, এটা 1200, এবার আমার হয়তো একটু ছোট বড় হচ্ছে, কিন্তু এটা তোমাদের স্কেলে করবে, যখন ড্রয়িং শিটে করবে স্কেল নিয়ে, তখন মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো এখানে অবাধা যেটা হচ্ছে, এখানে অবাধা কম, এখানে বেশি হবে, তো আমার ডেপথ যেটা আছে প্রতিটা কংক্রিটের ডেপথ দেখো আমার কি বলেছে এখানে বলছে
বলে গ্রাউন্ড লেভেলে ফাউন্ডেশন ডেপথ 500 এমএম আমার এটা হচ্ছে 500 এমএম ঠিক আছে আজকে যে ড্রয়িংটা করা আজকে একটা খুব সহজ ড্রয়িং তো আজকে ছিল এই ড্রয়িং এর ছিল ঠিক আছে তাহলে আমার ফিগারটা কি হবে ড্রয়িং অফ স্টেপ ফাউন্ডেশন স্টেপ ফাউন্ডেশন কেন বলবো স্টেপ বাই স্টেপ হচ্ছে তাই স্টেপ ফাউন্ডেশন ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো ধন্যবাদ।